জ্যোতিষশাস্ত্র মতে মানব শরীরে থাকা তিল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। শরীরে তিলের স্থান ভেদে ভাগ্য পরিবর্তন ঘটে। পিঠে তিল থাকা উদারতার লক্ষণ। এই তিল তত্ত্বের মতে শরীরের বিভিন্ন স্থানে তিল বলে দিতে পারে ভবিষ্যতে কি আছে আপনার ভাগ্যে, কিংবা শরীরের কোথায় তিল থাকলে কি হয় তা তিল দেখে আগাম জানা যায়। তবে জেনে নেওয়া যাক কোথায় কোথায় তিল থাকলে সম্পত্তি লাভ বা অর্থ লাভের পথ সুগম হয়। পিঠে তিল থাকলে কি হয়, কোন দিকে ইঙ্গিত দেয় আপনি কি জানেন? ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। পিঠের ডান পাশে তিল থাকলে কি হয়? পিঠের ডান দিকে তিল থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং এই ধরনের মানুষ বেশ সাহসী হন। পিঠের একটি তিল মানুষের ডান দিকের কাঁধের কাছাকাছি, তিনি সম্ভবত আন্তরিক, সৎ, একটি নির্দিষ্ট পরিমাণে, এমনকি সরল, তবে এমনভাবে যাতে এটি অন্যদের বিরক্ত না করে। এ ব্যক্তি সম্ভবত বাধ্যতা, ভারসাম্য, দৃঢ়ভাবে মূল অভ্যাস এবং আসক্তি দ্বারা চিহ্নিত করা হয়। ডান দিকের কাঁধের কাছাকাছি পিঠে একটি তিল প্রায়শই সেই মহিলাদের মধ্যে পাওয়া যায় যারা যারা মূলত অনুভূতির প্রভাবে অভিনয় করতে অভ্যস্ত, স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু একই সাথে আগ্রহীহীনভাবে। তদতিরিক্ত এ জাতীয় মলের মালিকদের প্রায়শই তারা অন্যের কাছ থেকে ঠিক কি চায় এ সম্পর্কে একেবারেই ধারণা থাকে না, উদাহরণস্বরূপ প্রেম বা বন্ধুত্বে। পিঠের মাঝখানে তিল থাকলে কি হয়? পিঠে তিল থাকা উদারতার লক্ষণ। এরা দয়ালু, ক্ষমতাবান, সাহসী ও দৃঢ়চেতা হন। এরা যেমন পরামর্শ শোনেন অন্যকে পরামর্শ দিতে পছন্দ করেন। যুক্তিতর্কে তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন, একই সাথে স্মার্ট ও নির্ভরযোগ্য। পিঠের বাম পাশে তিল থাকলে কি হয়? আবার পিঠের বাঁদিকে তিল থাকলে তারা কূটনীতিতে পারদর্শী হন। পিঠের একটি তিল একজন মহিলার বাম পাশের কাঁধের কাছাকাছি এই জাতীয় চিহ্নের মালিকদের প্রায়শই ভদ্রতা, ব্যবহারিকতা, সহনশীলতার মতো গুণাবলী থাকে। সত্য একই সময়ে মানুষের সাথে আচরণে কিছুটা শীতলতা রয়েছে। একই সময়ে এ জাতীয় মহিলারা ক্রমাগত স্পটলাইটে থাকতে পছন্দ করেন, তবে তাদের নিজস্ব, সুপ্রতিষ্ঠিত এবং বিশ্বের সমস্ত কিছু সম্পর্কে দৃঢ় মতামত রয়েছে। তাদের আত্মবিশ্বাস আছে যা তাদের যা চায় তা অর্জন করার শক্তি দেয়। লোকটির বাম দিকের কাঁধের কাছাকাছি পিঠে একটি তিল কিছু বা কেউ আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে এবং আপনার জীবনের সমস্ত উচ্চাকাঙ্ক্ষা উপলব্ধি করতে বাধা দেবে। আপনি এটিকে কতটা প্রতিরোধ করতে সক্ষম হবেন তা অন্যান্য তিল দ্বারা নির্দেশিত হবে এবং বিশেষত মুখের এবং মাথার চুলের নিচে। পিঠের নিচে তিল থাকলে কি হয়? আপনার পিঠের নিচে তিল থাকলে এরা কিছুটা আরামপ্রিয় হন, বিপরীত লিঙ্গের প্রতি দুর্নিবার আকর্ষণ থাকে। পিঠের নিচ দিকে তিলধারী মেয়েরা হন যথেষ্ট আবেদনময়ে। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।